আমরা একটু কথা বলবো নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুভাষ দাদার সঙ্গে। দাদা, আসলে আমি একটু শেষে আসছি আর কি, একটু বলুন তো আসলে এ পর্যন্ত কতগুলো মরদেহ এখানে আসছে বা আপনারা আগুনের এখন কি অবস্থা এখানকার? গতকাল ছিল আপনার একজন, আজকে হচ্ছে 48, এই 49 জন এখন আপনার মর্গে আছে। ডিএনএ প্রোফাইলিংয়ের কাজ চলছে। ডিএনএ প্রোফাইল করার পরে যথাযথ সরকারি প্রক্রিয়ায় মেডিকেল থেকে আপনি রোগীর কাছে শনাক্তকরণপূর্বক হস্তান্তর করা হবে। ওইখানে তো এখন উদ্ধার কাজ শেষ হয়নি বা আগুন নিয়ন্ত্রণের কি অবস্থা? আগুন আপনার এখনো পর্যন্ত টপ দুইটা ফ্লোরে আগুনের ঠিকানা পর্যন্ত দেখা যায়। আমি নিজে আগুনের মানে এখন নিয়ন্ত্রণ আসেনি এবং উদ্ধার কাজ তো এখনো শেষ হয়নি। ওইখানে কি কতজন কাজ করতেন এরকম কোনো তথ্য ছিল বা আগুনটা আসলে কেন কোনো প্রকার জানা গেছে কিনা আপনাদের ওরকম কোনো কিছু? আপনার কতজন কতজন কাজ করতো এক্স্যাক্টলি আমরা আসলে জানতে পারি, কারণ ব্যক্তি যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন। আর আগুন লাগার কারণ ওখানে যেহেতু কেমিক্যাল ছিল, আপনার ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে কেমিক্যালের আমরা কথা বলছিলাম এখানকার নারায়ণগঞ্জের যে অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ, তার সঙ্গে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে নারায়ণগঞ্জে সে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা সেটি কিন্তু উনি আমাদেরকে জানিয়েছেন। উনি যেটি বলেছেন, গতকাল রাতে ঢাকা মেডিকেলের মর্গে একটি মরদেহ আনা হয়, যেটি আজকে এখানে প্রায় আজকে 48 অর্থাৎ 49 কিন্তু মরদেহ ইতিমধ্যে ঢাকা মেডিকেলের মর্গে আনা হয়েছে এবং সবগুলো লাশের কিন্তু ডিএনএ টেস্ট করা হবে এবং ডিএনএ টেস্ট করে তাদের পরিবারের কাছে কিন্তু সেই লাশগুলো হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের মর্গে, মর্গে থেকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে এখানে যে লাশগুলো একের পর এক যে মরদেহগুলো আনা হচ্ছে ঢাকা মেডিকেল মর্গের আর রাখার জন্যে, সেখানে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। কারণ এখনও কিন্তু সেই মর্গের যে বিষয়টি দর্শক জানেন যে যে টপ দুটো ফ্লোর যেটি আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে সেখানকার টপ দুটো ফ্লোরে এখনও আগুনের শিখা কিন্তু দেখা যাচ্ছে। এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে, পুরোপুরি উদ্ধার কাজ কিন্তু এখনও শেষ হয়নি এবং উদ্ধার কাজ উদ্ধার কাজে সে ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।